তুমি ওইখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে কি করতেছো আমি একটু দেখি তো। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি ওয়ালিদের সাথে খেলা করতেছিলাম। ওয়ালিদ লুকালুকি খেলা করতেছিল, তো তাকে আমার একটু সময় দিতে হয়। তারপরে আমি জানালার কাছে চলে আসলাম, দেখতেছি রাস্তায় পানি জমে আছে, বৃষ্টির পানি, সে সারাদিন বৃষ্টি। এখন দুপুরটা, মানুষ কত কষ্ট করে হাঁটাহাঁটি করতেছে, রাস্তায় পানি জমে আছে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, বৃষ্টি নাকি আল্লাহর রহমত। তো ভাবতেছিলাম কি রান্না করব, যেই ভাবনা সেই কাজ, রান্না করে চলে আসলাম। তো আমি এখন ইলিশ মাছের ডিম ভাজা করব। ইলিশ মাছের ডিমগুলো আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখায় নিলাম। তো এখন তো দুপুরটা, আরও সাথে অন্যান্য তরকারি রান্না করব। তো এই ডিমগুলো আমার আগেই ফ্রিজে ছিল, তো ডিমগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু লাল লাল করে তারপরে আমি ভেজে নেব। তো ইলিশ মাছের ডিম কিন্তু গরম ভাত দিয়ে বা গরম গরম খুবই ভালো লাগে। তো এদিকে আমি মুরগির মাংস দিয়ে পেঁপে তরকারি রান্না করলাম। মুরগির মাংস আমার নিত্যদিন রান্না করতে হয় আমার বাচ্চার জন্য। আর এদিকে আমি চিংড়ি ভর্তা করব। তো চিংড়ির ভর্তা আমার একাই খেতে হবে, আর কেউ খাবে না। তো চিংড়িগুলো আমি একটু লাল করে, একটু মুচমুচে করে ভেজে নিলাম। তারপরে আমি তেল দিয়ে পেঁয়াজ ফালি করে এবং রসুন মরিচ এগুলো ফালি করে লবণ দিয়ে আমি তেলে ভেজে নেব। অত বেশি ভাজা করব না, যতক্ষণ পর্যন্ত এটার ফ্লেভারটা না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজা করব। এখন কিন্তু একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে। তো আমার সব কিছু শেষ, বর্তা টর্তা শেষ, এই যে আমার ভাত তরকারি, এই তো আমার চিংড়ির ভর্তা, সাথে একটা টমেটো কেটে নিলাম, খাইতে কিন্তু ভালো লাগে ভর্তার সাথে। ইলিশ মাছ ভাজা, আর আমার সকালের ছিল বেগুন ভাজি। তো এখন আমি আমার বাচ্চাকে আগে খাইয়ে দিব, সে খাবারের জন্য বসে আছে। সব সময় আমি তাকে আগে খাবারটা খাইয়ে দিই, পরে আমরা খাই। তো ও তো সবসময় চিকেন দিয়েই খায়, অন্য কিছু খেতে চায় না, তাই আমি চিকেনের সাথে একটু সবজি দেই, পেঁপে আলু যাই অন্য কিছু সবজি দেই। মানে মাংস সে এমনিতে বেশি খাইতে চায় না, মানে ঝোল আর মাংসের ঘ্রাণটা হলেই তার জন্য যথেষ্ট। সে খাচ্ছে, তাকে আমি বলতেছি যে বিসমিল্লাহ বলে খাও, সে ওদিকে চলে যাচ্ছে তার বিড়ালটা কোথায় আছে বিড়ালটাকে খুঁজে নিয়ে আসার জন্য। বিড়ালটাকে খাবার দিয়ে রাখছি নিজে নিচে, এই তো বিড়ালটা খাচ্ছে, সেদিকে খাওয়া রেখে নিচে রাগ করে বসে আছে। বিড়ালকে কেন আমি উপরে খাইতে দিই না? তো আল্লাহ হাফেজ।